সমগ্র রাজ্যের পাশাপাশি সোনামুরাতেও চাক্কা জাম কর্মসূচি সংঘটিত করল তৃণমূল কংগ্রেস পেট্রোপণ্য সহ সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুরা মহকুমাতেও পালিত হয় কর্মসূচিটি এদিন সোনামুরা ব্রিজ চৌভুনী মূল সড়কে এই চাক্কা জাম কর্মসূচি সংঘটিত করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ইনচার্জ হাবিল মিয়া যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দরা আচানুক কার কাণ্ড হঠাৎ করে এক রাত্রে গ্যাসের দাম নয় টাকা বেরিয়ে দিলেন যাতে গরিব মানুষ তার নিজস্ব পটুটা নিয়ে না বেরোতে পারে গাড়িটা নিয়ে না বেরোতে পারে গ্যাসের দামটা বাড়িয়ে দিলেন পুজোতে যাতে আনন্দ না করতে পারে গরিব মানুষ যাতে গাড়ি না চড়তে পারে আর ব্যবসায়ীতে যাতে বউর জন্য একটা কাপড় না নিতে পারে সন্তানের জন্য একটা কাপড় না নিতে পারে তার ব্যবস্থা করে এখন নির্বাচন আসছে তেলের দাম গ্যাসের দাম সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করে টাকা মজুদ করে আবার নির্বাচনী বৈতরিনি পার হওয়ার জন্য একটা কৌশল রণকৌশল কৌশল নিয়েছেন এই রাজ্যের বিজেপি সরকার তাই আমরা তৃণমূল ছাত্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব তৃণমূলের পক্ষ থেকে আজকে সারা রাজ্যে সমস্ত জেলাতে আমরা দু ঘন্টা এক ঘন্টা করে চাক্কা জাম কর্মসূচি